يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. ইসলামিক স্কুল ঘোলহাড়িয়া পবা রাজশাহী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই দিন ব্যাপী এই বিশাল সম্মেলনের যারা আয়োজন করেছেন অনেক পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে সম্মেলনে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। হিসাবে আলোচক বেশি, রাত এখন 11টা পেরিয়ে গেছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে তাবলিগের স্বরূপ। আমি চেষ্টা করব আপনাদের কাছে তাবলিগের অবস্থাটা ফুটিয়ে তোলার ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পরে আরেকজন আলোচনায় আসবেন, শেখ শামসুর রহমান আজাদী ঢাকা থেকে এসেছেন, আশা করব আপনারা তারও আলোচনা শুনবেন। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন এবং রাস্তাঘাটে দোকানে অনেক লোক, তাদেরকে আমি প্যান্ডেলে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে আমরা অল্প কথায় যেটা বুঝলাম, সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্যই তাদের প্রয়াস। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের একটা প্রচেষ্টা শুরু থেকেই বাচ্চাদেরকে গড়ে তোলার তাদের আন্তরিক ইচ্ছা, সে অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যারা প্রোগ্রামে এসেছেন তাদেরকে প্রথম বলবো দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই ইচ্ছাটাকে কবুল করেন, আমিন।
কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রোগ্রামের বরকতি আলাদা, মানি আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আল্লাহ বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। শুধু তাই না, পরে আরেকটি বাক্য আল্লাহ বলেন, ওয়াবদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিলাম। আমার যেন বলতে ইচ্ছা করে, এই হাদিসটা যারা উপলব্ধি করবেন, যারা বুঝবেন, এই ধরনের প্রোগ্রাম উপলক্ষে কেউ দোকান দিবে না এবং কেউ দোকানে ঘোরাফেরাও করবে না, রাস্তাঘাটেও থাকবে না। অন্তত ফজিলতটা আমি গ্রহণ করি, তার মধ্যে এই ইচ্ছাটা কাজ করবে আমার কাছে মনে হয়, যদি উপলব্ধি করতে। সাথে আর একটি কথা বলে দিই, আজকে আপনি ঘুরছেন ফিরছেন, আপনি টের পাচ্ছেন না একটা নেকির দাম কত। প্রোগ্রামে যখন এসেছেন তখন প্যান্ডেলে বসতে আপনাকে বাধা দিচ্ছে কিসে? যদি বসতে পারেন তাহলে নেকি হবে কি নেকি হবে না? এক নেকি হলেও তো হবে। তো এক নেকির কথাটাই বলি, 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের মাঠে মানুষ নেকির জন্য হাহাকার করবে। নারী পুরুষ সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে, আমার নেকি আজকে টিকবে না টিকবে না, নেকি থাকবে না থাকবে না, এই দুশ্চিন্তা কাজ করবে। তাবারানী কাবির 98 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি টিকে যাবে, একটা নেকি, দাখালাল জান্নাহ, এক নেকি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। কত ফজিলত কল্পনার বাহিরে। অতএব আপনারা এই হাদিস শুনলেন, মরা পর্যন্ত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অন্তত ক্ষমা পাব এবং আমার কৃত পাপগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে, অন্তত এই আশা তো করতে পারি। তাবলিগ শব্দের অর্থ হল পৌঁছানো, পৌঁছিয়ে দেওয়া। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোকে তাবলিগ বলে। বর্তমানে এই তাবলিগটা দুই ভাগে ভাগ হয়ে গেছে।
একটা হলো ইসলামী তাবলিগ, আর আরেকটি হলো বিভিন্ন পথভ্রষ্ট বেদাতি দলের তাবলিগ। তার মধ্যে এদেশে তাবলিগ জামাত নামে পরিচিত, প্রসিদ্ধ, সারা পৃথিবীতেই যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে বাংলাদেশে একটু বেশি, সেটা হলো ইলিয়াসি তাবলিগ। আমার কিছু বক্তব্য আছে ইসলামী তাবলিগ বনাম ইলিয়াসি তাবলিগ। এই স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে আপনাদের ইসলামী তাবলিগটা কি এইটা একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাবলিগের মূল নীতি যেটা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই নাজিলকৃত বিধানটাই কিন্তু পৌঁছে দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, এটা অন্যতম একটা মূলনীতি ইসলামী তাবলিগের। সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন, একটু বুঝেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলিগ করুন। আরেকটা খেয়াল করেন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা তাবলিগ করো। তাহলে পরিষ্কার হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দান করছেন যে আপনি তাবলিগ করুন, কিসের, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেটা পৌঁছে দিন। যদি এটা পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি কি যাতা বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, তার মতো ব্যক্তিকে আল্লাহ বলছেন যেটা তোমার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা তাবলিগ কর, তুমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারবে না। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, শারঈ বিষয়ে যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহি করা না হয়। ওহি নাজিল হলেই তিনি কথা বলবেন, ওহি নাজিল না হলে তিনি কথা বলবেন না। যদি বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, তাহলে কি হবে? সূরা হাক্কা 40-45-46 নম্বর আয়াত আল্লাহ বলছেন এখানে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আল ওয়াতিন, যদি মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন, রচনা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ, অতঃপর তাকে জবে করে দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, যদি তিনি কোনো কথা রচনা করতেন, তাহলে আমি কে ছাড় দিতাম না। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কাটা যায়নি, গেছে কি,
তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাও বলেননি, আল্লাহর কালাম সত্য না? সন্দেহ আছে? আল্লাহ গলা কেটে দিতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কাটেননি, অর্থাৎ তার নবুয়তি জীবনে তিনি খিয়ানত করেননি, তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু আমাদেরও ওই একই নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তারই আনুগত্য করো, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি, মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, সেইটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বহু জায়গায় কথা বলেছেন এমন ভাবে যে ওহির বিধান ছাড়া অন্য কোন বিধানের যেমন দাওয়াত চলবে না, তেমনি আনুগত্যও চলবে না। দেখুন 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা দেখেন, আগে তার মর্যাদা বলার দরকার। তো হাদিসটা যখন চলে আসলো হাদিসটা বলে নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অজু করছিলেন, একটু খেয়াল করেন যে অজু করছিলেন, মুখমণ্ডল যখন ধোয়া হয়েছে তখন এক চুন পানি নিয়ে তিনি দাঁড়ের নিচে দিচ্ছিলেন। তো সাহাবীরা ভাবছিলেন যে এক চুন পানি দাঁড়ের নিচে দিয়ে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল, সাহাবীরা এইভাবে এক চুন পানি দাঁড়ের নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। কি বুঝলেন বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চুন পানি দাঁড়ের নিচে দিবেন, এত বড় নবী, অথচ তার কোনো অধিকার নেই। কোন সেই নবী? 447 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন, ফেরার পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীতে এসেছেন, বাইতুল মাকদেসে সমস্ত নবী রাসূল একত্রিত হয়েছে তাকে বিদায় দেওয়ার জন্য। আমি বুঝাচ্ছি তিনি কত বড় নবী, সবাই উপস্থিত, 2 রাকাত সালাত পড়বেন, তো ইমামতি করবেন কে? ওখানে আদম আলাইহিস সালাম উপস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম উপস্থিত, তিনি রূহুল্লাহ, মূসা আলাইহিস সালাম উপস্থিত, কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম এত বড় পরহেজগার নবী, তিনি উপস্থিত, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছেন, তিনি উপস্থিত, ইমামতি করবেন কে? ঠিক এর মধ্যেই জিব্রিল আমিন এসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটি ধরে নিয়ে সামনে টান দিয়ে বলছেন, আজ সবাই উপস্থিত থাকলেও ইমামতির দায়িত্ব আপনার উপর। একটি ছোটখাটো নবী, আল্লাহ রাসূল বলছেন, ইদা সাল্লামতু ওয়ানসারাফতু, আমি সালাম ফিরায়া যখন ঘুরে বসেছি, বেদাতি ইমামদের জানা উচিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ইমামতি করার পরেও তিনি ফিরে বসেছিলেন। আল্লাহ রাসূল যে কোনো সালাত পড়েছেন, সালাম ফিরে ঘুরে বসেছেন মুক্তাদের দিকে, যে কোনো সালাত।
অর্থাৎ ফজর হোক, জহর হোক, আসর হোক, মাগরেব হোক, ইমামতি করে সালাম ফিরে ঘুরে বসেছেন, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুরে দেখছি আমার পিছনে যারা মুক্তাদি তারা পৃথিবীর সবাই নবীর আসল। এত বড় নবীর পক্ষে ছোট্ট একটা কাজ, দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিবেন, এইটা আল্লাহর নির্দেশ ছাড়া দিতে পারেননি। এতটুকু দ্বারা বুঝাতে চাইলাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু করেছেন সব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনটাও আল্লাহর পক্ষ থেকে, হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে। সন্দেহ আছে? আর এই ধরনের উদাহরণ আরো দেওয়া যাবে। তাহলে তাবলিগটা করতে হবে, প্রথম শর্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এর বাইরে যাওয়া যাবে না। সহিহ বুখারীর 491 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও, আন্নি আমার পক্ষ থেকে। এই হাদিসটা সবার জানা আছে, অনুবাদ করে, কিন্তু একটা যেটা আসল কথা ওটা ছুটিয়ে দেয়, কেউ বলে না আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও, শুধু বলে হাদিসে এসেছে আল্লাহ নবী একটা কথা জানা থাকলে পৌঁছে দিতে বলেছেন। আরে বেটা, পৌঁছে দিতে বলেছে যে কোনটা পৌঁছে দিতে বললেন? বললেন আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও, তোমার পক্ষ থেকে না। শর্ত করেছেন, আমি যেটা বলেছি সেটা পৌঁছাও। ইবনু মাজার 5 পৃষ্ঠার একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান ও সিদকা, কেউ যদি আমার সম্পর্কে কোনো কথা বলে তাহলে হকটা বলে, সত্যটা যেন বলে। অমাইয়াকুল আলাইয়া মালামাকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মোহাম্মদ বলিনি, ফালিয়া তাবাওয়া মাকাদুহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। এই আওতায় এখন যেটা পড়ছে, এই আওতায় এখন যেটা পড়ছে, আমরা ভুয়া আমুল, ভুয়া দলিলের আলোকে আমরা দাওয়াত দিতে পারবো না, অধিকার রাখি না, সম্ভবই না। একটার পর একটা বললে একটু সুবিধা হবে। দুর্ভাগ্য এখানে একটা হলো জাল হাদিস ভিত্তিক দাওয়াত, আর একটা হলো ভিত্তিহীন, কোনো প্রমাণই নাই সে দাওয়াত। মানুষকে হক পথে ডাকার জন্য হেদায়েত যেহেতু আমরা দিতে পারবো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা শুধু মেসেজটা পৌঁছাবো, আমরা শুধু মেসেজটা পৌঁছাবো, দাওয়াতটা পৌঁছাবো, হেদায়তের মালিক আল্লাহ। হেদায়ত আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ হেদায়ত হবে, না দিলে হবে না, তবে আমি পূর্ণরূপে নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ, কারণ হকটা বলে দিয়েছি। দেখেন, পাশাপাশি বলতে চাইলাম ফাজাইলে আমুলের, ফাজাইলে নামাজ অংশের 125 পৃষ্ঠায় বাংলা উল্লেখ করতে গিয়ে বলছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। আপনারা তো সুবহানাল্লাহ বলে ফেললেন, নাউজুবিল্লাহ বলেছেন, তাই না? কেন এত বড় ফজিলত নাউজুবিল্লাহ বললেন কেন? আমি রেফারেন্স সহ বললাম, আপনি একটু চিন্তা করেন, ভাবেন,
আমি যে কথাটা বললাম ধর্মের নাম দিয়ে, 3,35,54,432 গুণ নাকি পাওয়া যাবে। আসলে এই কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে আপনারা একটা রেফারেন্স পাবেন সহি বুখারীর মধ্যে 477 নম্বর হাদিস, 25-27 গুণ নাকি বেশি পাবে। আবু দাউদের মধ্যে এসেছে 560 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 25-27 গুণ নাকি পাবে বেশি। প্রশ্ন হলো যে আমি এই এত নেকি বৃদ্ধি করলাম কেন? আমি প্রথমে বললাম একটা কথা, কারো প্রতি আক্রোশ না, বিদ্বেষ না, বরং তাকে হকটা বোঝানোর জন্য, সত্যটা ওপেন করার জন্য, প্রকাশ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম অনেকদিন আগে, যেটা আজকেই সকালে হাতে আমার বইটা আসছে, তাবলিগের স্বরূপ। আর এরা আমাদেরকে বিষয় দিয়েছে যে এর উপরে আপনি আলোচনাটা করবেন। তো আগেই বলে নিচ্ছি, আক্রোশ নয়, কারো প্রতি ক্ষোভ না, দুঃখ না, কেউ যেন কষ্ট না পায়। প্রথম কথা হলো, এত বড় ফজিলত আমি উল্লেখ করলাম যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি, আমি উল্লেখ করার সাহস পেলাম কি করে? যেখানে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখালেন, তোমার টুটি ছিঁড়ে দেব, ভাষাটা এইরকমই, তোমার টুটি ছিঁড়ে দেব, আল্লাহ বললেন। আমি এই ফজিলত তৈরি করলাম কি করে? শুধু তাই না, আপনি আর একটা লাইন পড়ি, সাইদ ইবনে মুসাইয়্যিব 50 বছর পর্যন্ত এশা ও ফজরের সালাত একই ওযু দ্বারা পড়েছেন। ফাজায়েলে আমল 160 পৃষ্ঠা, মূল উর্দু বই 68 পৃষ্ঠা। 40 জন তাবেঈ সম্পর্কে অসংখ্য সূত্রে বর্ণিত হয়েছে যে তারা এশা ও ফজর একই অজুতে পড়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 30 বছর কিংবা 40 বছর কিংবা 50 বছর এশা ও ফজর সালাত একই অজুতে পড়েছেন। ফাজাইল আমল 160 পৃষ্ঠা, উর্দুতে পাওয়া যাবে 68 পৃষ্ঠায়। ফাজাইল আমল তো বাংলা করা, মূলত লেখা মাওলানা জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেবের জামাই। তো উর্দুতে রচনা করা, আমি এই উর্দু কিতাবটা ইন্ডিয়া সফরে গিয়ে দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসেছি। যদি কেউ এই বিষয়গুলো দেখতে চায় তাহলে আমার কাছে গেলে তিনি নিজ চোখে দেখতে পাবেন, উর্দু বাংলা উভয়টাই পাবেন। একটানা 40 বছর, 30 বছর, 50 বছর কোন নবী, পৃথিবীর কোন নবী এশার সালাতের অজু দ্বারা ফজর সালাত আদায় করেছেন, কোন প্রমাণ আছে? ইমাম আবু হানিফার উপরে মিথ্যা অপবাদ, অসংখ্য 40 জন তাবের উপরে মিথ্যা অপবাদ, সাইয়েদ ইবনে মুসাইয়্যিব একজন তাবেঈ, হ্যাঁ তাবেঈ, একজন যোগ্য শ্রেষ্ঠ তাবেঈ, একজন প্রথম স্তরের তাবেঈ, যিনি অনেক সাহাবীর চেয়ে জ্ঞান রাখতেন বেশি, তার সম্পর্কে বললেন যে দীর্ঘ কত বছর? 50 বছর এশার সালাতের অজু দিয়ে ফজর সালাত আদায় করেছেন। এটা কি তাবলিগ? এভাবে তাবলিগ করা যায় না। আপনি যে কথাটি বলবেন
কোনো ব্যক্তির উপরে যেন অপবাদ না হয়ে যায়, এর মাধ্যমে আবু হানিফার মতো ব্যক্তিকে, ইমামকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে পচানো হয়েছে, তার ইজ্জত নষ্ট করা হয়েছে। যেমন আব্দুল কাদের জিলানী সালাফি আকিদার মানুষ ছিলেন, তার নামে মিথ্যা রচনা করে তাকে তাকে এমন অপমান করা হয়েছে, ইজ্জত নষ্ট করা হয়েছে। ঠিক এরকম বড় বড় ব্যক্তিও পৃথিবীতে এসেছেন, যাদের সম্পর্কে একটু বেশি কথা বলে তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। বাস্তবই ইমাম আবু হানিফা সম্পর্কে আরো কি বলা হয়েছে জানেন? ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা বই, বইটার নাম হলো আল আকাইদ, এই বইয়ে লিখছেন তিনি একাধারে 40 বছর রোজা রেখেছেন এবং 40 বছর যাবত রাতে ঘুমাননি, ইবাদত বন্দিগীতে রচনা কাটায় গিয়েছেন, প্রতি রমাজানে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। প্রতি রমাজানে যদি 61 বার হয়, দিনে কয়বার করে হয়? অনেক সময় এক রাকাতে কোরআন মাজিদ এক খতম করে দিতেন, এক রাকাতে কোরআন মাজিদ এক খতম। আল আকায়েদে বইটার 45 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লিখছেন, তিনি 55 বার হজ করেছেন, জীবনের শেষ হজ্জের সময় কাবা শরীফে 2 রাকাত নামাজ এভাবে পড়েন যে প্রথম রাকাতে এক পা উঠায়ে প্রথম অর্ধ অংশ কোরআন মাজিদ পাঠ করেন, তারপর দ্বিতীয় রাকাতে অপর পা উঠায়ে বাকি অর্ধাংশ কোরআন মাজিদ পাঠ করেন। এক পা উঠায় মানে এক পায়ে দাঁড়িয়ে অর্ধেক পড়েছে কোরআন, দ্বিতীয় রাকাতে আর এক পায়ের উপরে দাঁড়িয়ে অর্ধেক পড়েছে কোরআন। আচ্ছা, এই কথাগুলো ইমাম আবু হানিফা সম্পর্কে সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এটা কি দাওয়াত হতে পারে? আপনাদের বলছিলাম, এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, খুব প্রসিদ্ধ এটা ফাজায়েলে নামাজের উর্দু বই 31 এবং 33 পৃষ্ঠায়, বাংলা আসছে 104 থেকে 106 পৃষ্ঠা ফাজায়েলে নামাজের। এই ওয়াজটা বাংলাদেশে এতই চলে, একটু পড়তে সময় লাগবে, তো লম্বা আমি সংক্ষেপে বলবো, এতই চলে সারা দেশে, অথচ এই কাহিনীটা পুরোটাই মিথ্যা। যে ব্যক্তি ফরজ সালাত সমূহের যথাযথ হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5 দিক থেকে সম্মানিত করবেন, ক সংসারের অভাবরণ দূর করবেন, খ খবরে আজাব কবরে আজাব মাফ করবেন, গ বিচারের দিন ডান হাতে আমলনামা দিবেন, ঘ পুলসিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে, ও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কথাগুলো সুন্দর না? যে কোনো বেদাতি ইমাম খুতবায় দাঁড়িয়ে সালাত সম্পর্কে কথা বলতে গেলেই এই লম্বা মিথ্যা বর্ণনাটা উল্লেখ করবেন, অথচ এই বর্ণনার ভিত্তি পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই, কোন হাদিস গ্রন্থে নাই। এরপরে যারা সালাত পড়বে না তার শাস্তি 5 প্রকারের লিখেছে, তার মধ্যে একটা মৃত্যুর সময়ের 3 প্রকার শাস্তি হল, সে লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, এমন তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা দূর হবে না। কবরে 3 প্রকার শাস্তি হল, তার জন্য কবর এমন সংকীর্ণ হবে যে তার বুকের একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে, কবরের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ঘ গ এমন একটি সাপ তার কবরে রাখা হবে যার চক্ষুগুলো আগুনের, নখগুলো লোহার, সাপটি এত বড় হবে যে একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছা যাবে, এর হুংকার বজ্রের মতো। সাপটি বলবে, আমার প্রভু তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন যেন ফজরের সালাত
যেন ফজরের সালাত ত্যাগ করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দংশন করতে পারি, জহরের সালাত না পড়ার কারণে যেন আসর পর্যন্ত, আসরের সালাত না পড়ার কারণে সূর্যাস্ত পর্যন্ত দংশন করতে পারি, অনুরূপ মাগরিব সালাত না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার সালাত নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে পারি। এই সাপ একবার দর্শন করলে 70 হাত মাটির নিচে মুর্দা ঢুকে যাবে, এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। ভয় লাগলো মনে হয়, তাই না? গোটা কাহিনীটাই মিথ্যা গেল। আচ্ছা, এই কথাগুলো যে বললাম এটা আল্লাহর বিধান ছাড়া নবী কর্তৃক না শুনে এটা বর্ণনা করা যাবে? সুযোগ আছে বর্ণনা করার? না। আর একটা হাদিস তো শুনেছেন আপনারা, শুনেছেন, খুব প্রসিদ্ধ, সারা দেশেই প্রসিদ্ধ। আমি একটা পয়েন্ট কথা বলতে যে কথাগুলো চলে আসলো, যে কোনো জিনিস পৌঁছাতে হলে দলিলের ভিত্তিতে পৌঁছাতে হবে। ফাজাইলে নামাজ বইয়ের 39 পৃষ্ঠায় একটি বর্ণনা নিয়ে আসছে, সেটা খুব প্রসিদ্ধ, দেখছেন, বলছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সলাতান হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা কাযা উযযিবা ফিন নারি হুকুবান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একটা সালাত ছেড়ে দিবে হাত্তা মাযা ওয়াক্তুহা, ইতিমধ্যে ওয়াক্ত চলে যাবে, সুম্মা কাযা, অতঃপর আবার কাজা করে নিবে সালাতটা, আবার পড়ে নিবে, ওয়াক্ত চলে যাওয়ার পর আবার পড়ে নিবে, উযযিবা ফিন নারি হুকুবা, তাকে জাহান্নামে এক হুক বা সমপরিমাণ শাস্তি দেওয়া হবে। ওয়াল হুকবু থামানুনা সানাতান, আর একটা হুক বা 80 বছর, কুল্লু সানাতিন থালাসু মিয়াতে ওয়া সিত্তুনা ইয়াউমান, আর প্রত্যেক বছর হলো 360 দিন, ওয়া সিত্তুনা ইয়াউমান, কুল্লু ইয়াউমিন আলফু সানাতিন, আর প্রত্যেক দিন 1000 বছরের সমান, যেভাবে মিম্মা তাওদুমরা গুণনা করো। এই কথা উল্লেখ করার পরে বলছেন, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট 2,88,00,000 বছর হয়। কয় বছর হলো? এই হিসাব অনুযায়ী এক হোক বা জাহান্নামে থাকবে তার হিসাব হবে কত? 2,88,00,000 বছর। কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লিখছেন, আল্লাহ নবী বলেছেন, এর কোনো জাল দলিল নাই। আরে জাল থাকলে তো বলতাম যে অমুক কেতাবে আছে। বুঝেননি কথা? আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এটাই যদি দাওয়াত হয়, এটাই যদি তাবলিগ হয়, তাহলে আল্লাহর নবীর উপরে এটার যে দলিল নাই, জাল হাদিসের কেতাবেও নাই এটা। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো জাল হাদিসের কেতাবেও কথাটা নাই। তাহলে কি এই দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যাবে না? অসম্ভব। নিজে লিখছেন লেখক, লেখক 39 পৃষ্ঠায় নিজেই লিখছেন, লাম আজিদহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে সমস্ত হাদিসের গ্রন্থ আছে, হাদিসের গ্রন্থ সমূহে এই হাদিস আমি পাইনি। বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে কিন্তু এই কথাটার অনুবাদ করেনি, বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে এই কথাটার অনুবাদ করেনি। আমি উর্দুটা যেহেতু নিয়ে আসছি, উর্দু তার মধ্যে এই কথাটা আমি পেয়েছি। আপনাদেরকে কোনটা বুঝাবো আর কোনটা বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না, ভাষায় গুছাতে পাচ্ছি না। এত জাল কথা যদি হয়, এত মিথ্যা কথা যদি হয়, তাহলে আপনি আমি যাব কোথায়,
আর কিভাবে মানুষকে বুঝাবো এটা বুঝতে পারি না। ফাজাইল হজ্জের 146 পৃষ্ঠার ঘটনা নাম্বার 25 একটা ঘটনা আপনাদের পড়ে শোনাই। শায়খ আহমদ ইবনে মোহাম্মদ বলেন, আমি জঙ্গলে 13 মাস হয়রান পেরেশান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এবং শায়খাইনের খেদমতে সালাম আরজ করলাম। শায়খাইন বুঝেন তো, আল্লাহ রাসূল এবং আবু বকর এবং ওমর, আল্লাহ রাসূল এই দুইজনকে শায়খ বলতেন, এজন্য হাদিস দ্বারা প্রমাণিত শায়খ শব্দটা। শায়খাইন মানে আবু বকর এবং ওমর, তাদের কাছে সালাম দিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়ি, অতঃপর স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পেলাম, আল্লাহ রাসূলকে দর্শন পেলেন। তিনি বললেন, আহমদ তুমি এসেছো? আমি বললাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, আমি আপনার মেহমান হচ্ছি। ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে বলছেন আমি আপনার মেহমান হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত দুইটা খুলো। আমি হাত খুলে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিরহাম দিয়ে ভরে দিলেন। আমার চোখ যখন খুললো তখন দুটি হাতি দেরহামে ভর্তি ছিল। আমি তখনই রুটি ও ফালুদা কিনলাম এবং খেয়ে জঙ্গলে চলে গেলাম। আচ্ছা, আল্লাহর নবী মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের কষ্টের সময়েও, এমনকি হাসান হুসাইনের করুণ অবস্থার সময়েও এরকম কোনো ঘটনা ঘটেছে যে আল্লাহর নবী তাদেরকে দেরহাম দিলেন সাহাবীদেরকে? এরকম ঘটনা ঘটেছে? তবে এদের ঘটনা ঘটেছে? তাহলে এই ঘটনা শুনে আমি কি বুঝতে পারলাম আর মানুষকে আমি কি বুঝালাম? এটা কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না? ঈমান থাকার প্রশ্নই আসে না। আর একটা ঘটনা তো আপনারা জানেনই, ফাজাইলে হজ, এই তাবলিগি কুতুবখানা প্রকাশিত 142 পৃষ্ঠা, আর ফাজাইলে আমল দ্বিতীয় খণ্ড ফাজাইলে হজ অংশ দেওবন্দ দারুল উলুম কর্তৃক প্রকাশিত 166 পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করেছেন। আহমদ রেফাই নামক একজন ব্যক্তি মক্কায় গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে তিনি দুইটা কবিতা রচনা করে বলছেন, এতদিন দূর থেকে আপনার কাছে আমি দরুদ প্রেরণ করেছি, আজকে আপনার কাছে এসেছি আপনার হাত মুবারকে চুম্বন করতে চাই। আল্লাহর নবী তার হাতটা বের করে দিলেন আর আহমদ রেফাই হাতে চুম্বন করলেন। এই সময়ে মসজিদে নববীতে 555 হিজরির ঘটনা, একজন না দুইজন না 90,000 মানুষ উপস্থিত ছিল, সবাই দেখল। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। আপনাদের কি বিশ্বাস হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বের করে দিয়েছিলেন? এটা এটা কি তাহলে তাবলিগ? এটা কি দাওয়া? আসলে মূল ঘটনা হলো এই যে এই প্রচলিত তাবলিগটা, প্রচলিত তাবলিগটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ নয়, এটা হলো ইলিয়াস সাহেবের তাবলিগ। ইলিয়াস সাহেব নিজেই বলে গেছেন তার সাক্ষাৎকারে, মালফুজাতে ইলিয়াস একটা বই, এই বইয়ের 51 পৃষ্ঠায় তিনি নিজে বলছেন, আজকাল খোয়াব মেও মোস পার উলুমে সহিয়া কা ইলকা হতা হাই, ইসলিয়ে কোশিশ কারো কে মুঝে নিন জিয়াদা আই। আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে, আমি চেষ্টা করলাম যেন বেশি বেশি ঘুম আসে, খুশকি অঝাসে নিন্দ কাম হনে লাগি থি। তো মাইনে হাকিম সাহেব আর ডাক্তার কি মাশওয়ার আছে, শের মে তেল মালিশ করাই, জিসসে নিন্দ মে তারাক্কি হো গাই। খুশির চোটে আমার ঘুম হচ্ছিল না, তো ডাক্তার আর
কবিরাজের পরামর্শে আমি মাথায় তেল মালিশ করালাম, তাতে আমি ঘুমের মধ্যে ডুবে গেলাম। এবার নিজে নিজেই বলছেন, আপনি ফরমায়া, সাক্ষাৎকার নিচ্ছেন মঞ্জুর নোমানি, তিনি বলছেন যে তিনি এটাও বললেন, ইস্তাবলিকা তরিকা ভি মুসফার খোয়াব মে মন কাশে হুয়া, এই তাবলিগের তরিকাটা আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আসলে তাবলিগের তরিকাটা নাজিল হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে ইলিয়াস সাহেবের উপরে যে নাজিল হলো এটা কার তরিকা? আপনি নিজেই বলেন, নিজে সাক্ষাৎকারে বলছেন, এটা বানোয়াট কোনো কথা না। আমি তথ্যগুলো ফাজাইলে নামাজ অংশে যত ভুয়া জাল দলিলগুলো আছে সবগুলো নিংড়া নিংড়া বের করেছি, ফাজাইলে জিকির অংশে যত জাল হাদিসগুলো আছে জৈবগুলো আছে বের করেছে, মিথ্যা কাহিনীগুলো যেগুলো আছে, ফাজাইলে দুরুদ অংশে মিথ্যা হাদিস জাল হাদিসগুলো, ফাজাইলে হজ অংশে জাল হাদিসগুলো, ফাজাইলে কোরআন অংশে জাল জৈব হাদিস এবং বানোয়াট কাহিনী, ফাজাইলে সাদাকা, ফাজাইলে কোরআন, এই সবগুলো বই একসঙ্গে ঘাঁটতে গিয়ে আমার সময় লেগেছে অনেক বেশি। পাশাপাশি একটা মুনতাকাবে হাদিস একটা বই, এই বইটাও মানুষের মাঝে এমনভাবে ছড়িয়েছে অধিকাংশই জাল এবং জৈব হাদিস দ্বারা ভর্তি। আচ্ছা, জাল হাদিস বা জৈব হাদিস কি মানা যায়? চলে। জায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, তিনি একটা কওল বলেছেন, আমি তো কয়েকটা হাদিস শুনিয়েছি, তিনি বলছেন, মান আমিলা বি খবরিন সহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান, তাজকিরাতুল মাওযুআত মোহাম্মদ তাহির পাট্টানি 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করবে, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করবে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করবে। জাল হাদিস তো মানার প্রশ্ন আসে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা খুলুন, আল্লাহ নবী বলেছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মোহাম্মদ বলিনি, ফলিয়াতাবাব্বা বা কাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে দেয়। আরেকটি হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যারোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়াজিন নার, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সেই জাহান্নামে যাবে। তাহলে জাল হাদিস কি আমরা মানুষের কাছে প্রচার করতে পারবো? কোন সুযোগ আছে না? শুধু তাই না, জাল হাদিসের ব্যাপকতা এত বেশি এবং আমরা চেষ্টা করেছি, একটা বইয়ের মধ্যে ক্লিয়ার করছি, আলেম সমাজকে একটা মেসেজ দিয়েছি, যদিও বইটা লেখা 2007 সালে, পরে প্রিন্ট হয়েছে 2010 সালের দিকে প্রিন্ট হয়েছে, আবার নতুন করে সংস্কার বের করেছি, জৈব ও জাল হাদিস বর্জনের মূলনীতি, জৈব ও জাল হাদিস বর্জনের মূলনীতি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসগুলো উল্লেখ করে সাহাবীদের অবস্থা, তাবেঈদের অবস্থা, মুহাদ্দিসগণের অবস্থা, যুগে যুগে মুহাদ্দিসগণ যে সংগ্রাম করেছেন জাল এবং জৈব হাদিসের বিরুদ্ধে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। শুধু উপমহাদেশে হাদিসের রেফারেন্স দিলেই, হাদিসের রেফারেন্স দিলে শুধু আমি মেনে নিব এটা নয়, হাদিসটা সহি না জয়ী সেটাকে যাচাই করতে হবে। অনেক বিদ্বান খিয়ানত করেছেন, খিয়ানত করেছেন মানে কেমন জানেন, একটা উদাহরণ দিই খিয়ানত করার, তারা পরোয়াই করেনি,
হেদায় নামের একটা কেতাব আছে, হানাফি মাজহাবের প্রসিদ্ধ কেতাব, দ্বিতীয় খণ্ডের 593 পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছে, সেটা হলো যে জমিতে খাজনা দেওয়া লাগে ওই জমির ফসলের অসুর দেওয়া লাগবে না। আপনারা বলেন তো এই কথা ঠিক কিনা? ঠিক না? আমি তো জমিতে খাজনা দিচ্ছি, অসুর দেবো কেন? যুক্তি তো ঠিক। আপনারা কি মনে করেন? আপনারা জানেন না এই দলিলের আলোকে বাংলাদেশে লাখ লাখ মানুষ ফসলের অসুর দেয় না, ধানের অসুর বের করে না, গমের অসুর দেয় না, ফসলের অসুরই দেয় না, মসুর হয় অসুর দেয় না, আরো যত ক্ষেত হয় অসুর দেয় না। ওদের দাবি হলো যেহেতু জমিতে কি দেই, খাজনা দেই, খাজনা জমিতে অসুর লাগে না। দলিল কি? হেদায়া কেতাব। আমি কথাটা উপস্থাপন করলাম এই জন্য, হেদায়ার লেখক এ তো 593 হিজরিতে মারা গেছে, অথচ এই হাদিসটা তিনি নকল করেছেন বাইহাকি থেকে। কোথায় থেকে? বাইহাকির দ্বিতীয় খণ্ডের 132 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ইমাম বাইহাকি এই হাদিসটা নিয়ে আসছে, যে জমিতে অসুর দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে, ওই জমিতে অসুর লাগে না। ইমাম বাইহাকি কি বলেছেন জানেন? এই কথাটা উল্লেখ করে বলছেন, ইসনাদহু বাতিল, এই হাদিসের সনদটা মিথ্যা, বাতিল। হেদায়ের লেখক সেখান থেকে উল্লেখ করেছেন, হেদায়ের লেখক সেখান থেকে উল্লেখ করেছেন, কিন্তু দুর্ভাগ্য ইমাম বাইহাকির মন্তব্যটা উল্লেখ করেননি। এই জন্য উপমহাদেশে জাল এবং জয়ীফ হাদিস সরাসরি এত বেশি, আরেকটা ষড়যন্ত্র হয়েছে, গভীর থেকে গভীর ষড়যন্ত্র, সেটা হলো এদেশের উপমহাদেশে বেদাতি আলেমরা প্রচার করেছে আসিহা আসিত্তা, ছয় খান সহি কেতাব, মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, এর মধ্যে অনেকগুলো জাল জয়ীফ হাদিস আছে, সবগুলোকে সহি বলার জন্য তারা নামকরণ করলো কি? সিয়াসাত্তা। আপনারাও জানেন, জানেন এটা, এটা আপনারাও জানেন, সিয়াসাত্তা বলে। কেন বলল? অথচ দুইটা কেতাব সহি, যেন সহিহাইন, বুখারি এবং মুসলিম, বুখারি এবং মুসলিম দুইটা কেতাব সহি, আর বাকি কেতাব ইমাম বুখারি সহি বলে গেছেন, তার কেতাবকে ইমাম মুসলিমের সহি নাম রেখে গেছেন, আস-সহীহুল মুসলিম, আস-সহীহুল বুখারি নাম রেখে গেছেন, কিন্তু বাকি চারজন ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ রাহিমাহুমুল্লাহ, এই তিনজন ইমাম কেউ সহি বলে জাননি, বলেছেন সুনানু আবি দাউদ, সুনানু নাসাই, সুনানু তিরমিজি, সুনানু ইবনু মাজাহ, এই চারটা হলো সুনানু, সুনানু আরবা বলা হয় একসঙ্গে, মুহাদ্দিসগণ বলছেন, আর আমরা এই কিতাবগুলো একসঙ্গে মিলিয়ে দিলাম কি? ছয়খান সহি কিতাব। অথচ মুহাদ্দিসগণ বলতেন কুতুবে সিত্তা, ছয়খান মৌলিক গ্রন্থ। কথাটা এই জন্য উপস্থাপন করলাম, আবু দাউদের মধ্যে 1054 জয়ীফ হাদিস আছে, কিছু জাল হাদিস আছে, তিরমিজির মধ্যে 832 জয়ীফ এবং জাল হাদিস আছে, ইবনু মাজার মধ্যে 876 জয়ীফ এবং জাল হাদিস আছে, নাসাইয়ের মধ্যে 390 জয়ীফ হাদিস আছে, মোট এই ছয় এই চারটা কেতাবে 3152 জয়ীফ এবং জাল হাদিস আছে, অথচ আমরা ছড়িয়ে দিয়েছি এগুলো কি? সহি। মানে আমরা যাচাই করতে যাইনি। ঠিক এইভাবে মিথ্যা কাহিনী যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি জাল এবং জয়ীফ হাদিস এত ছড়ানো হয়েছে এই যুগে, এই সমাজে,
অত্যাধুনিক যুগে এসে এই মুরব্বীরা, এই দিনদার ভাইরা, পরহেজগার যারা বুজুর্গ, তারা এই বেদাত ছাড়তেও রাজি না, জাল হাদিস ছাড়তেও রাজি না, জয়ীফ হাদিস ছাড়তেও রাজি না, যেভাবে লেখা আছে ওইভাবে মেনে চলবে। আমাদেরকে তা পড়বেও না আর ভাববেও না, চিন্তাও করবে না। আপনাদের একটা জাল হাদিস শোনাই, দেখেন একটা না কয়েকটা শোনানো যাবে, একটা না কয়েকটা শোনানো যাবে, আপনারা একটু ধৈর্য ধরেন করেন। ফাজাইল হজ 107 পৃষ্ঠায়, মান হাজ্জা ইলা মক্কা, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মক্কায় হজ করবে, সুম্মা কসাদানি ফি মসজিদি, অথবা আমার মসজিদ জিয়ারতের জন্য যাবে, কুতিবা লাহু হাজ্জাতানে মাবরুরাতান, তার জন্য দুইটা কবুল হজ লেখা হবে। আচ্ছা, হজ্জের সাথে মদিনার কোনো সম্পর্ক আছে? উমরার সাথে মদিনার কোনো সম্পর্ক আছে? বুঝলেন না মনে হয় আপনারা। উমরা করার জন্য মদিনা মদিনায় যাওয়া কি শর্ত? হজ করার জন্য মদিনায় যাওয়া শর্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য খাস করে মদিনায় যাওয়া যাবে না, এটা আকীদা না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাতের জন্য যেতে হবে। আমরা যাই মদিনাতে কি উদ্দেশ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি পাওয়া যাবে। আপনারা শুনেছেন 50,000 গুণ বেশি নেকি পাওয়া যাবে, এ হাদিস জয়ীফ, এ হাদিসটা ঠিক না। তাহলে নবীর কবর জিয়ারতের জন্য, নবীর কবর জিয়ারতের জন্য খাস করে কেউ যেতে পারবে না, যেতে হবে মসজিদ নববীতে। তিনটা মসজিদে যাওয়া যায় নেকির উদ্দেশ্যে, কোন কোন মসজিদ? মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা, আর একটা আছে মসজিদে কুবা, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে পূর্ণ একটা উমরার নেকি পাওয়া যায়। সবচেয়ে, আমি কথা লম্বা করতে যাচ্ছি না, দুঃখজনক বিষয় হলো, সবচেয়ে দুঃখের বিষয় হলো, আকীদাগত এত সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আকীদা থেকে, আকীদার সাথে বর্তমান প্রচলিত তাবলিগী মুরব্বি ভাইদের আকীদার কোনো সম্পর্ক নাই। তারা এক বাক্যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন। আল্লাহ নবী গায়েব জানতেন? গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি। কিন্তু অবস্থাটা এত আমরা জটিল করে ফেলেছি, জটিল থেকে জটিল। আপনাদের আর একটা হাদিস শোনায়নি, ফাজাইলে হজ বইয়ের 65 পৃষ্ঠায়, হজ না ফাজাইলে দরুদের 65 পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতে 80 মাররাতান, যে আমার উপরে জুমার দিনে 80 বার দরুদ পাঠ করবে, কয়বার? 80 বার, গফরাল্লাহু লাহু যুনুবা 80 আমা, আল্লাহ তার 80 বছরে পাপ ক্ষমা করে দিবে। কোনো আমল না করলে চলবে, কোনো আমল না করলে চলবে। এই হাদিসের সনদে উহাব ইবনু দাউদ ইবনু সুলাইমান আজ-জারির নামে ত্রুটিপূর্ণ রাবি আছে, ইবনুল জাউজি এই বর্ণনাকে জাল হাদিসের গ্রন্থে উল্লেখ করেছেন। হাদিসটা জাল হাদিসের গ্রন্থে এসেছে, কিন্তু সেখান থেকে টেনে আমরা বর্ণনা করলাম কোন জায়গায়? ফাজাইলে দরুদের মধ্যে। কোনো দরকার ছিল না? জাকারিয়া সাহেব সেদিনের মানুষ,
তিনি বুঝলেন যে এটা জাল হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে, তিনি কেন নিয়ে আসলেন এটা? ফাজাইল জিকিরের 131টা একটা হাদিস উল্লেখ করেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একবার, ওই ব্যক্তির 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনারা আবার চুপচাপ থাকলেন, সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, তখন তাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর নবীকে, যদি 50 বছরের পাপ না থাকে, উল্লেখ করছেন তাহলে তার পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আবার প্রশ্ন করছেন, যদি পিতা মাতারও 50 বছরের পাপ না থাকে, পৃথিবীতে সারা পৃথিবীতে যত মুসলিম আছে সমস্ত মুসলমানের 50 বছর। সবচেয়ে দুঃখের বিষয়, লেখক নিজেই বলছেন যে মুত্তাহাম বিল কিযব, এই হাদিসটা মিথ্যা বলে অভিযুক্ত, নিজেই বলছেন। আর এইটা উল্লেখ করা হয়েছে তার মধ্যে না, জাল হাদিসের ক্ষেত্রে আল আসারুল মারফু বিল আহাদিসের মাওযুয়া, ইমাম সুহিতি রহিমাহুল্লাহ কতদিন পূর্বে হাদিসটা উল্লেখ করে জাল হাদিসের গ্রন্থে, অথচ সেখান থেকে তিনি উল্লেখ করছেন। মানে আমি বুঝাতে চাচ্ছি, হাদিসগুলো সংগ্রহ করছেন জাল হাদিসের গ্রন্থ থেকে, এই যুগে উল্লেখ করছে মানুষকে হেদায়েতের জন্য, নাউজুবিল্লাহ। আপনার বুঝতে মনে কষ্ট হয়ে গেল নাকি? আমি যেটা বললাম আবার বুঝেন তো। অর্থাৎ আজকে হাদিসগুলো নকল করছে মুহাদ্দিসগণ, যে হাদিসগুলোকে জাল হাদিসের গ্রন্থে নিয়ে আসছে সেখান থেকে হাদিস বের করে আজকে মানুষের সামনে পেশ করছে, এটা কি উচিত? এটা কি নৈতিক দায়িত্ব? এটা কিভাবে সম্ভব? আবার নিজেই বলছি যে এই হাদিসটা কোন হাদিসের গ্রন্থে পাইনি, আবার নিজেই বলছি এটা জাল হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। আমি তো চিন্তাও করছি না, ভাবছিও না। তবে আপনারা যে হাদিসগুলো শুনলেন, জাল হাদিস প্রচার করা, জাল হাদিস প্রচার করা, মানুষের সামনে উল্লেখ করা, এইটা যে হারাম এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, হারাম। জাল হাদিস প্রচার করা যাবে না। সবটাতে ফাজাইলে জিকিরের মধ্যে, ফাজাইলে হজ্জের মধ্যে, ফাজাইলে দুরুদের মধ্যে, ফাজাইলে সাদাকার মধ্যে, ফাজাইলে কোরআনের মধ্যে, ফাজাইলে রমাদানের মধ্যে, সব জায়গাতে। বইটার পৃষ্ঠা সংখ্যা হল আপনার 264, এই তাবলিগের স্বরূপ। সবগুলো বলে শেষ করা যাবে না, রাতও গভীর হয়ে গেছে। আমি আপনাদের এতটুকু বলবো, বর্তমান প্রেক্ষাপটে যদি কোরআন হাদিস ভিত্তিক দাওয়াত চালাতে হয় আর মুসলিম ঐক্য যদি কামনা করতে হয়, সর্বাগ্রে সর্বপ্রথম জাল এবং জৈব হাদিসের প্রচার বন্ধ করতে হবে। আমি ঘোষণা দিয়ে বলি, বাংলাদেশের যত ইসলামী দল আছে সবাই ঐক্য চায়, সবাই ঐক্যের ভিত্তিতে দাওয়াতি কাজ করতে চায়, কিন্তু কারো সাহস হয় না জাল হাদিসের বিরুদ্ধে কথা বলা, জৈব হাদিসের বিরুদ্ধে কথা বলা। অনেক বড় বড় মিছিল দেখা যায়, অনেক বড় বড় সমাবেশ দেখা যায়, কারো সাহস হয় না যে জাল হাদিস বর্জন করি আমরা। মনে রাখবেন একটা কথা, যে কথাটা আমি আগে থেকে বলে আসি, এদেশে আওয়ামী লীগ বিএনপি করার কারণে সমাজ বিভক্ত হয়নি, সমাজ বিভক্ত হয়েছে ধর্মীয় কারণে। ধর্মীয় কারণ বলতে, পাশাপাশি একই মসজিদ আসর সালাতে আজান হচ্ছে, দক্ষিণ পার্শ্বের মসজিদে আজান হচ্ছে 3:30 সোয়া 3, আর উত্তর পার্শ্বের মসজিদে আজান হচ্ছে, আসরের সালাতের আজান হচ্ছে 4:30 বা 4:45, একই জায়গায়।
কি কারণে? মৌলিক কারণ হলো জাল হাদিস, জয়ীফ হাদিস। যে ব্যক্তি বারো তাকবীর ঈদের সালাত আদায় করে ওই ব্যক্তি ছয় তাকবীরের ঈদগাহে সালাত আদায় করতে যাবে না। অথচ যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, দলের সাথে জড়িত একই মসজিদে সালাত আদায় করছে, করছে না? কিন্তু মুসলিম সমাজ বিভক্ত হয়েছে যে কারণে ওই কারণটা উপলব্ধিও করে না আর এর বিরুদ্ধে কোনো কথাও বলে না। যে মসজিদে বুকে হাত বেঁধে রফলে আদান করে সালাত আদায় হয় ওই মসজিদের মুসল্লি যেখানে আমিন জোরে হয় না, জোরে আমিন বলা হয় না, রফলে আদান করা হয় না, ওই জায়গায় সালাত আদায় করতে যাবে না। বিভক্ত তো এই জায়গায় আকিদার কারণে। সবচেয়ে বড় কথা হলো এই প্রচলিত তাবলিগ জামাতের আকিদা হলো সুফি আকিদা। সুফি আকিদা এত খারাপ আকিদা, আপনারা আমার উপর রাগ করবেন না, এটা বলে শেষ করব। সুফি আকিদা কোন আকিদা? যে সুফি আকিদায় বিশ্বাস করলে ঈমান থাকবে না। যারা সুফি ছিল পৃথিবীতে তাদের আকিদা দেখেন, তার মধ্যে একটা বাইজিদ বোস্তামি, সুফি আকিদার মানুষ। এই সুফি আকিদাটাই বর্তমানে নব নতুন সংস্কার হয়েছে, যার নাম হলো কোয়ান্টাম মেথড। যারা কোয়ান্টাম মেথডের সাথে সংযুক্ত হয়েছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ওর মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ এবং গ্রিক আর ব্রাহ্মণ্য, কটা বললাম? হিন্দু, বৌদ্ধ, গ্রিক আর ব্রাহ্মণ্য মতবাদ সভ্যতার সমন্বয়ে এই সুফিবাদ গঠিত। আর আজকে কোয়ান্টাম মেথডও এই সব জাতি নিয়ে খিচুড়ি পাকায় একটা মতবাদ তৈরি করেছে। আর এখানে নাকি প্রশান্তি, বাংলাদেশের যত বড় বড় শিক্ষিত মানুষ কোয়ান্টাম মেথডে যায় মেডিটেশন করার জন্য। বাইজিদ বোস্তামি 261 হিজরির লোক, মারা গেছেন 261 হিজরিতে, বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজলাম 60 বছর যাব, কোথাও খুঁজে পেলাম না, ফাইদানা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ, আগেই বললে হবে? 62 পৃষ্ঠার মধ্যে আর নকশাবন্দিয়া একটা গ্রন্থ, তার মধ্যে উল্লেখ করা হয়েছে। তার আর একটা কথা, বাড়ির থেকে ডাকলেই বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, তুমি কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ বসবাস করে না, এ কথা বলা যাবে? বাইজিদ বোস্তামির ভক্তি দেখায়া এদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ এত ভক্তি দেখায়, অথচ লোকটি নিজেকে আল্লাহ দাবি করে মারা গেছে। বাইজিদ বোস্তামি নামে মাজারও আছে। আর একটা কথা বলছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো উচ্চারণ করতে খারাপ লাগে, সুবহানি সুবহানি মা আযাম শানি, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। মহাপবিত্র কে? এই নিজেই বদটা বলছে আমি সবচেয়ে বড় পবিত্র, তার সম্মান আল্লাহর চেয়ে বেশি। শুধু তাই না, আর একটা কথা বলছে বাইজিদ বোস্তামি, লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মাদ, আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। যদি বাইজিদ বোস্তামির প্রতি মানুষ ভক্তি দেখায় ওর ইমান থাকবে? ইমান থাকার কোনো প্রশ্ন আছে? এই মতবাদটাই ছড়ায় সারা দেশে এই প্রচলিত তাবলিগির ভাইয়েরা। মানসুর হাল্লাস 309 হিজরিতে মারা গেছে, তারই ছাত্র, বাইজিদ বোস্তামির ছাত্র। সে বলছে নাহনু রুহান, আমি আর আল্লাহ দুইটা রূপ, হালাল না বাদানান, এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। তাহলে আল্লাহ আর আল্লাহ নাই, মানুষ আর কি নাই? মানুষ নাই। ও নিজেই বলছে
আপনারা পাবেন আর নকশাবন্দিয়া একটা গ্রন্থের নাম, 62 পৃষ্ঠার মধ্যে মানসুর হাল্লাস বলছেন, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। আশেক মাসেক বই এটাই চেয়েছে চরমুনায়ের পীর সাহেব, গোটা দেশের মানুষকে আল্লাহ বানাতে চেয়েছে। 41 পৃষ্ঠার মধ্যে এই মানসুর হাল্লাজের কাহিনী উল্লেখ করে মানুষকে আল্লাহর মধ্যে বিলীন হওয়ার আর আল্লাহকে মানুষের মধ্যে বিলীন হওয়ার কথা বলেছে। কোথায় মাবুদ? সপ্তম আসমানের উপরে। এরপরে আছে পানি, তারপরে আছে আরশ, তার উপরে আছেন মহান রব্বুল আলামিন, আর বান্দা কোথায় আছে? সপ্তম আসমানের নিচে, তা এত নিচে যে 500 বছর দূরত্বে। আর কোথায় মাবুদকে আর আবদকে, মানুষ আর আল্লাহকে কি করে ফেলেছি? একাকার করে ফেলেছি। আমি আর বলতে চাই না, বর্তমান যুগে সুফিবাদের সবচেয়ে বেশি প্রচার করেছে যে, তার নাম হলো ইবনুল আরাবি, সে বলছে, ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আস্তাগফিরুল্লাহ। আসসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার 12 পৃষ্ঠায়, আসসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার 12 পৃষ্ঠায় বলছে ইবনুল আরাবি, বলছে, ফায়াহমাদুনি ইয়াহমাদুনি, আল্লাহ আমার প্রশংসা করেন, ও আহমাদুহু, আমিও আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কারো প্রশংসা করে? আপনারা মনে বুঝতে পারেননি, আল্লাহ কি কারো প্রশংসা করেন? বরং আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ও বক্তা বলছে, আল্লাহ আমার প্রশংসা করেন, আমি আল্লাহর প্রশংসা করি, ওয়া ইয়াবুদুনি, আল্লাহ আমার ইবাদত করে, ওয়া আবুদুহু, আমিও তার ইবাদত করি। আল্লাহ মানুষের ইবাদত করে? সুফি আকীদা। শেষে ফুসুসুল হুকুম গ্রন্থে নিজে লিখছে, ইন্নার রিজালা হিনামা ইউজাজিউ যাওজাতাহু, এটা খারাপ মনে করবেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে, ইন্নামা ইউজাজিউল হাক্কা, সে মূলত আল্লাহর সঙ্গে আলিঙ্গন করে। সুফি নাবলুসি এই বক্তা বলছে কি জানেন, এই বাইজিদ বুস্তামি, মানসুর হাল্লাস, ইবনুল আরাবি, নাবলুসি, এই সমস্ত ব্যক্তিদের কথা এত নকল করে বেদাতি বক্তারা, এই মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, ভুয়া মিথ্যুক বক্তারা এদের নামগুলো উচ্চারণ করে। নাবলুসি এই কথার ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আস্তাগফিরুল্লাহ আস্তা, অনুবাদ করার আগে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, নাউজুবিল্লাহ পড়ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, বরং আল্লাহর সঙ্গে ওই ব্যক্তি সহবাস করে। আমি এভাবে বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমি শেষ করছি, আবারও কখনো যদি সুযোগ হয় বলবো। তবে তথ্য দিয়ে যায় আপনাদেরকে, সুফিবাদে কত জঘন্য, শিয়ারা কত জঘন্য, খারেজিরা কত জঘন্য, তারপরে কাদিয়ানিরা কত জঘন্য, বাহাইয়েরা কত জঘন্য, কোয়ান্টাম মেথড কত জঘন্য, মুরজিয়ারা কত জঘন্য, মুতাজিরা কত জঘন্য, তারপর বেরলভীরা কত জঘন্য, দেওবন্দিরা কত জঘন্য, এই সবগুলোর চরিত্র ফাঁস করে দিয়েছি আমরা একটা বইয়ে, ইসলাম বনাম ফেরকাবন্দি, যেটা সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম বইটা আপনারা সংগ্রহ করলে কোন মতবাদের কি বদমাশি, শুধু সুফিবাদ সম্পর্কে মাত্র কয়েকটা বললাম, আরো যে কত তাদের নেককারজনক জঘন্য আকিদা আছে। কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, সুফিদের আকিদা হলো ও যেন আল্লাহর সাথে সহবাস করে, এগুলো সহ্য করা যাবে? এমনি কে
আল্লাহর মোহাম্মদকে তো এক করে ফেলেইছে, নাউজুবিল্লাহ। এরপরে কেমনে বলল কথাটি, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, ইন্নামি ইয়ানকিহুল হাক্কা, সেজন্য সরাসরি আল্লাহর সাথে সহবাস করে, মিলন করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত জঘন্য নোংরা মিথ্যাচার করে মানুষের ইমানকে নষ্ট করে ফেলেছে, সারা পৃথিবীতে ছড়িয়েছে এই মতবাদ, অথচ এদের সম্পর্কে আসল অবস্থা কেউ জানে না, আমরা ফাঁস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার দাবি একটাই, একজন লোক যদি হেদায়েত পায়, আল্লাহ যদি হেদায়েত দান করেন, আমাদের বক্তব্য আলোচনা লেখনির জন্য ওই একজন ব্যক্তির কারণে ওই নেকি যে পাবো, আমি আল্লাহর কাছে চাই তুমি এই নেকির মাধ্যমে আমাদেরকে জান্নাতের পায়চারি করে দাও, এটা চাই, বেশি চাই না। আমি এদেশে না শুধু, সারা পৃথিবীতে যত ভাই বোন, দিনী ভাই বোন আমার আলোচনা শুনলেন, আজকে প্রথম তাবলিগের শুরুর উপরে এই আলোচনাটা করলাম, সকল দিনী ভাইদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা খালেস অন্তরে দোয়া করবেন, আল্লাহ যেন এই বইটিকে কবুল করেন, আমিন। দ্বিতীয়ত দোয়া চাচ্ছি এই বইয়ের ওসিলায় যেন আমাদের মুক্তির ওসিলা করে দেন, আমিন। আমি আল্লাহর কাছে আরো বলছি এই মর্মে, আল্লাহ তুমি এই বইয়ের মাধ্যমে যারা ভুল আকীদা পোষণ করে তুমি তাদেরকে হেদায়েতের ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দাবি করছি এটা, এই বই ছড়ানোর দায়িত্ব আপনাদের। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বইটি আলহামদুলিল্লাহ, দিনী ভাইরা, এক ভাই লন্ডনে থাকেন, এই বইটা প্রিন্ট করতে পারছিলাম না, এক ভাই প্রিন্ট করে দিয়েছিলেন 2013 সালে। তিনি যে কত নেকি পাচ্ছেন তিনি ভালো জানেন, বইটা 9 বছর বদ্ধ ছিল, প্রিন্ট করতে পারছিলাম না, আক্ষেপের কথা শুনে তিনি প্রিন্ট করার ব্যবস্থা করেছিলেন। আজকে বাংলাদেশের অত লাখ লাখ মানুষ সহি তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ, এই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটির কারণে সারা দেশে, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বহু আলেম তাদের মাথাকে সংস্কার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি দোয়া করব আপনাদের কাছে, আর এই বইটা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা মানুষ বেশি ফ্রি বিতরণ করে, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই দেশের মানুষের আকীদা সংশোধন করার জন্য একটা ইউনিটি, একটা মুরব্বীরা আজকে ভ্রান্তির মধ্যে আছে, যে মুরব্বীদেরকে বলবো আমার পুরো আক্রোশ নয়, আমার পুরো ক্ষোভ নয়, আমাকে গালি দেওয়ার দরকার নেই, আপনি রেফারেন্স ভিত্তিক দেখে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পচা আকীদা সংশোধন করবেন, আপনার পচা আমল সংশোধন করবেন, আপনি বেদাত থেকে, শিরিক থেকে কোথায় পেয়েছেন, কাশফে বিশ্বাসী মানুষ গায়েব জানে, পীর ওলি গায়েব জানে, এই নোংরা আকীদা থেকে আপনাকে বের হয়ে আসার কথা বলছি। এই জন্যই বয়স আপনার 75 হলেও, 85 হলেও, 90 হলেও আপনাকে অনুরোধ করব, 90 বছর বয়সে যখন জানতে পারলেন এই আকীদা ভুল, আপনি তখনই পরিবর্তন করে নেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন 70 নম্বর আয়াত সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা ঈমান আনবে, তওবা করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবে। আমি ভুল হয়েছিলাম না, সংশোধন করে নিলাম, বয়স 95 হোক, 100 হোক, 100 বছর বয়সে ভুল সংশোধন করে নিব, আল্লাহ আমার ইতিপূর্বে সমস্ত ভুল পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ তুমি এই বইটি সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে হাতে পৌঁছানোর তুমি তৌফিক দান করো, তুমি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। আপনারা এই বইটি সংগ্রহ করবেন, দাওয়াতি কাজ করবেন, এটা আমার দাবি, সবার কাছে দাবি, আপনিও দাওয়াতি কাজের ভাগী হন। শুধু আমি দাওয়াতি কাজ করব মানে,
আল্লাহ নবী তো তা করেননি, সাহাবা কেরাম তো তা করেননি। সাহাবা কেরামকে আল্লাহ শিক্ষা দিতেন সবাই যেন দাওয়াতি কাজ করে, যে যে সেক্টরে আছে সেখান থেকে দলিলের ভিত্তিতে দাওয়াতি কাজ করবে, এটা হলো আমার দাবি। সে যতটুকু জানে দলিলের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, আপত্তি আছে? পানের দোকানদার দাওয়াতি কাজ করতে পারবে, ভ্যান চালক দাওয়াতি কাজ করতে পারবে, কনস্ট্রাকশনের দোকানদার সে দাওয়াতি কাজ করতে পারবে, ব্যবসায়ী পারবে, ডাক্তার পারবে, ইঞ্জিনিয়ার পারবে, ওসি পারবে, ডিসি পারবে, এসপি পারবে, চেয়ারম্যান পারবে, মেম্বার পারবে, এমপি পারবে, মন্ত্রী পারবে, সবাই দাওয়াতি কাজ করতে পারবে। শর্ত হলো দলিলের ভিত্তিতে করতে হবে দাওয়াতি কাজে সবাইকে নামতে হবে। আমি সময় দিতে পারছি না অর্থ দিব, আমি অর্থ দিতে পারছি না সময় দিব, আমি অর্থ দিতে পারি না সময় দিতে পারি না, আমি লেখনই দিব, দাওয়াতি কাজ করব। আমি অনুরোধ জানালাম আপনাদেরকে কাছে, তাবলিগের স্বরূপ এই বইটি আপনারা যথেষ্ট পরিমাণ সংখ্যা ছড়ানোর চেষ্টা করবেন। আর একটি ঘোষণা, আপনারা জানেন যে আমরা একটা বই বের করেছি, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, বইটা 600 পৃষ্ঠার, 1330টা প্রশ্নোত্তর আছে, 1330টা দলিলের ভিত্তিতে। বইগুলো আপনারা সংগ্রহ করে মানুষকে হাদিয়া দিবেন, নিজে পড়ার চেষ্টা করবেন। শেষে দোয়া করছি, আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, আমিন। এই ইসলামী স্কুলকে তুমি কবুল করে নাও, আমিন। এখান থেকে তুমি বড় বড় আলেম জ্ঞানী ব্যক্তি বের হওয়ার তুমি তৌফিক দান করো, আমিন। আর এই প্রোগ্রামটা করতে গিয়ে যে কষ্ট তারা করেছে, যে অর্থটা খরচ করেছে, আল্লাহ তুমি তাদের বরকত দান করো, আমিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা শুনলাম, সম্মানিত উপস্থিতি। এখন আমাদের সামনে